আজ আমরা চললাম গাদিয়ারা। গাদিয়ারা জায়গাটি হাওড়া জেলায় এবং আমরা ব্যারাকপুর থেকে প্রায় সকাল 6টার সময় বেরিয়ে গেছি। আমরা পৌঁছালাম প্রায় সকাল 8:30। গাদিয়ারা জায়গাটিতে দুটো নদীর সঙ্গম ঘটছে, রূপনারায়ণ এবং হুগলি। এখানে যেটা দেখা যাচ্ছে এটা বলা হয় একটি ফোর্টের ভগ্নাশেষ, নদীতে চলে গেছে পুরো ফোর্টটা। ভীষণ মনোরম দৃশ্য। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সারলাম লুচি আলুর তরকারি চা। কাছেই রূপনারায়ণ লজ, চাইলে রূপনারায়ণ লজে থাকাও যায়, তবে আমরা থাকিনি। আমাদের একটা ওয়ান ডে ট্রিপ ছিল রবিবারের দিনটাকে উপভোগ করার জন্য। দেখতেই পাচ্ছেন ভীষণ মনোরম দৃশ্য, এবং এখানে মাছও ধরছিল একজন, এবং চিংড়ি মাছ, খুব সুন্দর চিংড়ি মাছ আমরা দেখতে পেয়েছিলাম, উঠেছিল জালে। এত সুন্দর দৃশ্য এবং তার সাথে এত সুন্দর হাওয়া, আমরা এপ্রিল মাসের গরমে পৌঁছেছিলাম গাদিয়ারায়। ভেবেছিলাম ভীষণ গরম লাগবে, কিন্তু অবাক কাণ্ড এই যে এত সুন্দর হাওয়া আর এত সুন্দর মনোরম পরিবেশ যে ভুলে গেছিলাম যে আমরা এপ্রিল মাসে বেড়াতে এসেছি। জলের ছলাৎ ছলাৎ আওয়াজ এবং তার সাথে মনোরম হাওয়া, উঠতে ইচ্ছা করছিল না আমাদের। সুন্দর বেঞ্চ পাতা আছে যাতে আপনারা গিয়ে বসতে পারেন গাছের ছায়ায়, এবং এই যে সুন্দর দৃশ্য এটি উপভোগ করতে পারেন। গাদিয়ারা জায়গাটি ভীষণ সুন্দর ওয়ান ডে ট্রিপের জন্য। যদি আপনারা কলকাতা থেকে আসতে চান, আমি ব্যারাকপুর থেকে গেছি, একটি গাড়ি করেছিলাম আমরা। আমাদের প্রায় 95 কিলোমিটার রাস্তা দেখিয়েছিল, এবং সেটি ওই 2.5 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা। তাতেই পৌঁছে যাবেন আপনারা এত সুন্দর একটি পরিবেশে। হ্যাঁ, এখানে আপনারা শীতকালে আসতে পারেন পিকনিকের জন্য। চড়া আছে পাশে যেখানে আপনারা পিকনিক করতে পারেন। আর হ্যাঁ, এখান থেকে পাশেই একটা গঙ্গা মন্দির আছে। যদিও বিশেষ কিছু দেখার নেই তাই জন্য আমরা যাইনি, আপনারা চাইলে এখান থেকে একটা টোটো ভাড়া করে গঙ্গা মন্দিরটিও ঘুরে আসতে পারেন। ছোট্ট একটা মন্দির, সেটাও ভালোই লাগবে আশা করছি। একটা লাইট হাউসও আছে কাছাকাছি, তবে হ্যাঁ, লাইট হাউসটিতেও বিশেষ কিছু দেখার নেই বলে আমরা আর যাইনি, কারণ আমাদের এরপরে আরও একটা জায়গাতে যাওয়ার প্ল্যান ছিল, সেটা হচ্ছে মহিষাদল রাজবাড়ি, যেটা এখান থেকে বেশ কিছুটা কাছে। সেই জন্য আমরা এখানে কিছুক্ষণ বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আস্তে আস্তে প্রস্থান করব মহিষাদল রাজবাড়ির দিকে। এখানকার পার্শ্ববর্তী যারা লোকালস আছে তাদের কাছে জিজ্ঞেস করে জানা গেল এখানে নাকি 3টে নদীর সঙ্গমস্থল, সেটা হচ্ছে রূপনারায়ণ, ভাগীরথী এবং দামোদর। তবে গুগলে কিন্তু দেখাচ্ছে এটা 2টো নদীর সঙ্গমস্থল। যাই হোক, এবার আমরা মহিষাদল রাজবাড়ির দিকে যাব। মহিষাদল রাজবাড়ি যাওয়ার জন্য আমাদেরকে ফেরিঘাটের টিকিট কাটতে হবে, এবং সেই ফেরিটা গাদিয়ারা থেকে আমাদেরকে নিয়ে যাবে গেওখালি গ্রামে, এবং গেওখালি থেকে খুব কাছে মহিষাদল রাজবাড়ি। এটা হচ্ছে গাদিয়ারা ফেরিঘাট। এখানে দেখতে পাচ্ছেন হাওয়াতে তো কিছু আর বলার নেই, এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, রোদ যেন গায়েই লাগছে না। আমাদের একটু ওয়েট করতে হয়েছিল কারণ ফেরিটা 1 ঘন্টা অন্তর অন্তর আসে, তাই জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম এখানে। এখন গেটটা লাগানো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের ফেরিঘাট। ফেরিতে ভাড়া হচ্ছে 8 টাকা মাথা পিছু। এবার সেটা আপনি একবারেই আসা যাওয়া, মানে রিটার্ন যেটা বলা হয়, করতে পারেন। তো আমরা রিটার্নটাই কেটে নিয়েছিলাম যাতে আমাদের ফেরার সময় কোনো অসুবিধা না হয়। এইবার আমরা যাচ্ছি ফেরির দিকে। তখন বেশ জোয়ার ছিল, জলের স্রোত দেখেই বোঝা যাচ্ছে ভালো জোয়ার ছিল এবং ভালো টান ছিল জলে। আমরা এগোচ্ছি ফেরির দিকে। এইবার আমরা ওখান থেকে চলে যাব গেওখালি গ্রাম। ফেরিতে পৌঁছাতে প্রায় 20 মিনিট মতন লাগে, এবং নিত্য প্রচুর যাত্রীরা এই রাস্তা ব্যবহার করে। আমরা চেষ্টা করেছিলাম যে যদি গাড়িতে যাওয়া যায় আপনার
গাদিয়ারা থেকে মহিষাদল। কিন্তু জানা গেল গাড়িতে নাকি বেশ কিছুটা ঘুরে যেতে হয়, যার জন্য সময় লেগে যায় প্রায় 2 ঘন্টা। আমাদের হাতে অতটা সময় ছিল না, তাই জন্য আমরা এই রাস্তাটি চুজ করলাম, ফেরিতে যাব সেটাই আমরা ডিসাইড করলাম। এই হচ্ছে আমাদের ফেরি, এবং দেখতেই পাচ্ছেন ভালো কন্ডিশন এবং ভালো ভিড়ও হয়। যারা নর্মাল লোক, যারা নর্মাল নিত্য যাত্রী, তারাও এই ফেরিতে যাতায়াত করে। আমরা ভেতরে চলে যাচ্ছি, ভেতরে গিয়ে আমরা একটা সিট খুঁজে বসবো, যাতে 20 মিনিট যে সময়টা লাগে তাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আমাদের এই যে পথের যাত্রাটা, এটা বেশ উপভোগ করেছি, বেশ ভালো লেগেছে। কারণ কি, নদীটা দেখতেই পাচ্ছেন, নদীর এই রূপ খুবই উপভোগ করলাম। এবং 20 মিনিট খুবই কম সময়, তার মধ্যে গল্প করে হাসতে হাসতে, ওখানকার যারা লোকাল আছে তাদের সাথে গল্প করে, কত কিছু নতুন জিনিস তথ্য জানতে জানতে আমরা গেওখালি পৌঁছে গেলাম। দেখুন এত সুন্দর পরিবেশ। গেওখালি পৌঁছানোর পর দেখতেই পাচ্ছেন বেশ ভিড় ছিল আমাদের ফেরিতে। গেওখালি জেটি ঘাট, এটা এখান থেকে আমরা মহিষাদল যাব, মহিষাদল রাজবাড়ি দেখতে। এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারেন। তো আমরা বাইরে বেরিয়ে একটা টোটো ভাড়া করেছিলাম। টোটোতে মাথা পিছু আমাদের একদম মহিষাদল রাজবাড়ি অবধি 40 টাকা করে নিয়েছিল। মহিষাদল জায়গাটি আসলে হলদিয়া সাবডিভিশন, আপনারা জানেনই হলদিয়া সাবডিভিশন মানে পূর্ব মেদিনীপুরে। মহিষাদল রাজবাড়িটি বেশ সুন্দর এবং আপনারা সেটা একটু পরেই দেখতে পাবেন। আর এইবার আমরা এখান থেকে টোটো ভাড়া করলাম, করে আমরা রাজবাড়ির দিকে চলে যাচ্ছি। টোটোতে প্রায় সময় লাগলো 30 মিনিট মতন। এই আমরা রাজবাড়ির গেটে পৌঁছে গেছি। মহিষাদল রাজবাড়িটি অনেক পুরনো এবং এটি তৈরি করেছিলেন জনার্দন উপাধ্যায় গার্গ। এবং এর আগে আরেকটা রাজবাড়ি ছিল যেটা অনেক পুরনো এবং সেটি খুব একটা ভালো অবস্থায় এখন নেই, সেটা দেখার মতন নেই। এই রাজবাড়িটি নতুন করে তৈরি করা হয় এবং এইটা এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে সামনের অংশটা, এবং অনেক ট্যুরিস্টকে এখন দেখতে আসতে দেওয়া হচ্ছে। তবে একটাই অসুবিধা, যে রাজবাড়ির ভিতরে কোনো ফটো তুলতে বা ভিডিও করতে দেওয়া হয় না। তো আমরা যেটুকু তুলতে পেরেছি বাইরে থেকেই, ভেতরটা আমি কোনো ভিডিও বা ফটো তুলতে পারিনি। রাজবাড়ির পিছন দিকটাতে বেশ কিছুটা অংশ হোটেলে পরিণত করা হয়েছে এবং সেখানে আপনারা আগে অনলাইন বুকিং করে থাকতেও পারেন। এছাড়া মিউজিয়ামটি দেখার জন্য মাথা পিছু 15 টাকা করে ভাড়া নেওয়া হয়েছিল। এপ্রিল মাস বলে একটু রোদ তো অবশ্যই ছিল, কিন্তু তার জন্য ভিড় কম ছিল না। দীঘা থেকে মহিষাদল মাত্র 100 কিলোমিটার। মহিষাদল ঘুরে আমরা আবার একটা টোটো ভাড়া করলাম, করে বাস স্ট্যান্ডের কাছে একটি রেস্তোরাঁয় এসে বিরিয়ানি দিয়ে আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। বিরিয়ানি এবং চিকেন কষা ছিল। এবার আমাদের ফেরার পালা। আবার আমরা টোটো করে ফিরলাম জেটি ঘাটে, মানে গেওখালি জেটি ঘাটে। ওখান থেকে আবার একইভাবে 20 মিনিট দূরে হচ্ছে গাদিয়ারা। গাদিয়ারা থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম। এইবার আমরা রাস্তায় একটি অতি সুন্দর মন্দির দেখতে পেলাম। এই মন্দিরটি হাওড়া জেলার পাকুড়িয়াতে এবং এটি সালাসার বালাজি, যেটা জয়পুরে আছে, তারই আদলে তৈরি করা। ভীষণই সুন্দর মন্দির, আমরা নিজেদেরকে আটকাতে পারলাম না, আমরা গাড়ি থেকে নেমে পড়লাম মন্দিরটি দর্শন করতে। এবং আমি ভিডিও বানাতে পারিনি, আমি শুধু ছবি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভেতরে ছবি তোলা যায় না, তো যতটুকু তুলতে পেরেছি আমি ততটাই এই ভিডিওতে চেষ্টা করছি দেখানো। খুবই সুন্দর কারুকার্য করা প্রত্যেকটি দেওয়ালে এবং থামে, আপনারা দেখতে পাচ্ছেন।
আমাদের এই ডে ট্রিপটা বেশ ভালোই কাটল। একটি রবিবার ছিল এবং গরমের রবিবার, কিন্তু সেটা মনেই হলো না। গাদিয়ার মনোরম দৃশ্য, মহিষাদল রাজবাড়ির এক অপূর্ব সুন্দর পরিবেশ এবং সালাসার বালাজি পাকুরিয়ার এই মন্দির, সব পুরো ট্রিপটাকে যেন এক মেমোরেবল ট্রিপ তৈরি করল। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা, এবং কোনো সাজেশনও দিতে চাইলে কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটা আর শেয়ার করবেন। আপনারাও খুব তাড়াতাড়ি একটি ডে ট্রিপ প্ল্যান করুন, অথবা গাদিয়ারার ট্যুরিস্ট লজে গিয়ে থেকে আসুন।